হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইটার সিনা ব্লগস। এখন আছি তুফান চ্যাট হাউসে। সো দেখতেই পাচ্ছ কাঞ্চনবাড়ির ফেমাস চ্যাট হাউস এবং চপ বিক্রেতা। সো দেখতেই পাচ্ছ এটা আমাদের রবীন্দ্র চৌমুনি, পিছনে রয়েছে আমাদের ইলেকট্রিক অফিস, তার সামনে এই ছোট্ট একটি টঙ্গর নিয়ে বসে আছেন তুফান চ্যাট হাউস। তো দেখতে পাচ্ছেন চপের সামগ্রী, চপ বানানো আছে, ওয়ান টাইম চপ বানিয়ে রেখেছেন ফ্রাই করে নিয়ে। এখনো এটি হচ্ছে বড়া, যাকে পরে পকোড়া। তো পকোড়া বানিয়ে নিচ্ছেন এখন তুফান। দেখতে পাচ্ছ ছোট 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 পিস করে তেল, গরম তেলে ফ্রাই করছেন, তাড়াতাড়ি ভাবে শেষ করে নিয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন চাটিটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন চাটটিকে। চলো চাটের রেসিপি দেখা শোনা যাক। প্রথমে দিল টিক্কা, তারপরে দিল সবজি, তার উপর দেখতে পাচ্ছ প্রথমে দিল টিক্কা, তারপরে দিল সবজি, গরম গরম সবজি, তারপরে দেওয়া হচ্ছে বিট লবণ, চাটনি, গ্রিন চাটনি যাকে বলা হয়, ওনার নিজস্ব রেসিপি, এবং সালাড, তিন চার প্রকারের সালাদ দিয়ে দিল, তারপরে পাঁপড় দিয়ে দিচ্ছেন বড়া সাথে, তারপরে ধর আবার কিছু কিছু বিট লবণ সাথে মশলা দিয়ে দিচ্ছি, তারপরে সস টস দিয়ে নাকি প্রপারলি রেডি করে নিয়েছেন এবং সার্ভ করবেন। এখন তিনজনকে একসাথে সার্ভ করে দিচ্ছেন তুফান। দেখতে পাচ্ছ সার্ভ করে দিচ্ছেন বানানোর পর। প্রচুর মানুষের বীর সমাগম থাকে, তাও উনি কথা বলতে পারছেন না, কেননা প্রচন্ড সাউন্ড আশেপাশে বাস স্ট্যান্ড, তার কারণে সে কথা বলতে পারছে না, আর মানুষের কারণে সে কথা বলতে পারছেন না। সো ফটাফট করে আরেকটা চাট বানিয়ে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হাতে কাজ করতে পারেন উনি, তারপরে এইভাবে দেখছেন চার্টের খুব সুন্দর। এটি দেখছেন স্লো মোশনে বানানোর কিছু কায়দা এবং কীভাবে বানিয়ে নিয়েছেন, কীভাবে হাতে টুকরো টুকরো করে ছাড়তে লাগে গরম করাই তেলে। সো এটাই দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, যদি কেউ খেতে চান তুফান হাউসের চট, তো আসতেই পারেন কাঞ্চনবাড়ি রবীন্দ্র চৌমুনি সামনে। টাইমিং হচ্ছে সন্ধ্যা 5:30 থেকে রাত্র 8 পর্যন্ত। এটি হচ্ছে তার স্পেশাল গ্রিন চট, হাতে খুবই অতুলনীয়। সো বন্ধুরা, নতুন যারা যারা দেখছেন এই ভিডিওটিকে এবং তুফান চ্যাট হাউসকে পছন্দ করছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং ভিডিওটিকে দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবেন। সো থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য।